হইচইতে কাজ করতে সবসময় ভালো লাগে, তার কারণ ওদের এখন একটা ফ্যামিলির মতো হয়ে গেছে। কারণ ওদের একটা ওদের কর্মপদ্ধতিটা আমার খুব ভালো লাগে, খুব স্মুথ, খুব রেসপন্সিবল। আমাদের অন্য কোনো জিনিস নিয়ে ভাবতে হয় না, একটা বিশ্বাসের জায়গা থেকে একদম চোখ বন্ধ করে ভরসা করা যায় এর মতো আর কি, সেই রকমই। আর ওদের টিমটা খুব খুবই খুবই কী বলবো, তেল দেওয়া মেশিনের মতো মসৃণ। সকালবেলায় এসে আমাকে সারাদিনের চিন্তা করতে হয় না, একটা কোনো কাজে গেলে পরে বাকি জিনিসগুলো নিয়ে চিন্তা করতে হয় না, তারাই আমাদের ওই সাপোর্টটা দেয়। যে কারণে হইচইয়ের যে কোনো কাজ করতে ভালো লাগে। এটার মধ্যে নিজের চরিত্রটা কেমন লাগছে? চরিত্রটা খুবই পছন্দ হয়েছে, না হলে আমি করি না। আমি এই ব্যাপারে ভীষণ কঠোর কঠিন। আমার চরিত্র চিত্রনাট্য যদি ভালো না লাগে আমি কাজ করি না। যে আমার যত যাই হোক না কেন, যেই বলুক, যতই প্রয়োজন পড়ুক, যাই হোক, আমার চিত্রনাট্য এবং চরিত্র যদি পছন্দ না হয় আমি কাজ করি। এটা এতটাই বেশি পছন্দ হয়েছে যে আমি জোর করেছি আমার পরিচালককে যে তাড়াতাড়ি করো, পারলে দুটো সিজন একসাথে করো, বলে এটা হয় নাকি তো না। খুবই ভালো লেগেছে। দর্শকদের ধন্যবাদ দিতে চাই, কারণ তারা আজকাল যেভাবে কন্টেন্ট দেখছেন এবং যে ম্যাচিওরিটির সাথে কন্টেন্ট দেখছেন এবং যেভাবে তারা যতটা রিসেপটিভ হয়ে গেছে, সব ধরনের গ্রহণ করার যে ক্ষমতাটা তাদের এতটা বৃদ্ধি পেয়েছে, যে আমাদের আমাদের শুধু অভিনেতা অভিনেত্রীদের নয়, পরিচালক, গল্প লিখিয়ে, প্রডিউসারদের সবার সুবিধে হয়ে গেছে। কারণ আমরা জানি যে বিভিন্ন সাবজেক্ট নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করলেও আমরা দর্শক পেতে সক্ষম হব। আমি তো পার্থক্য করিনি, আমি কোনোদিনই পার্থক্য করিনি বলেই বোধহয় দর্শকও আমার সেই পার্থক্যটা করেন। দর্শক কোনোদিন বলেনি যে আপনাকে ওই ছবিতে ভালো লেগেছে, ওই সিরিয়ালে ভালো লেগেছে, ওই সিরিজে ভালো লেগেছে, এটা কিন্তু বলে না। আপনার ওই কাজটা ভালো লেগেছে, আমি যেটা হয় আমার খুবই স্মৃতির মণিকোঠায় রেখে দেবো রোহিত সেনকে। কিন্তু লাইফ গোজ অন, যাত্রাপথ সামনে অনেকটা প্রান্তর আমাকে চলতে হবে, পেছনে ফিরে তাকালে হবে না, ওই সুন্দর স্মৃতিটা নিয়ে এগিয়ে যাবো।